মা ভ্যারাইটিস গ্রুপ চিটফান্ডের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও কৈলাসহরের এক বিজেপি নেতা, আর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাকে বারবার আড়াল করছেন কৈলাসহরের অসি পার্থ মুন্ডা, এমন গুরুতর অভিযোগ আনলেন ভুক্তভোগী মহিলারা। এ নিয়ে আজ ভুক্তভোগীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আগামী 31 ডিসেম্বর কৈলাসহর থানায় ঘেরাও করবেন বলে জানান ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাসহরের বিজেপি দলের সক্রিয় কর্মী মনোজ কুমার দে গত 1 বছর আগে মা ভ্যারাইটিস গ্রুপ নামে একটি চিটফান্ডের জন্ম দিয়ে কৈলাসহর শহরে একটি অফিস খোলে। এরপর কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় গিয়ে লক্ষ লক্ষ টাকা তোলে, বিশেষ করে মেয়ে লোকদের টার্গেট করে মনোজ। বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আদায় করাই ছিল মনোজের মূল উদ্দেশ্য। কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় গিয়ে মনোজ বন্ধন সহ বিভিন্ন মাইক্রোফাইন্যান্সের লোন মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে শর্ত রাখে যে লোনের যতটা সাপ্তাহিক কিস্তি রয়েছে তার অর্ধেক কিস্তি তাকে দিতে হবে। এছাড়াও আরও অন্যান্য লোভনীয় স্কিম দেখিয়ে কোমলমতি মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে মনোজ। এভাবে বেশ কয়েক মাস দিব্যি চিটফান্ডের ব্যবসা চালিয়ে যায় সে। কৈলাসহরের বিভিন্ন এলাকাসহ কুমারঘাট, কমলপুর, ধর্মনগর, পানিসাগর, পেচারতল ও অন্যান্য জায়গায় ব্যবসার জাল বিস্তার করে মহিলাদের কাছ থেকে টাকা আদায় করতে থাকে বিজেপির ওই কর্মী। মহিলারাও মনোজের কথা মতো যথারীতি টাকা দিয়ে যাচ্ছিলেন, তবে সন্দেহের সৃষ্টি হয় যখন মহিলাদের কাছে বন্ধন ব্যাংকের নোটিশ যায়। এটা ঘটে অক্টোবর মাসে। তখন মহিলারা বুঝতে পারেন যে মনোজ তাদের সঙ্গে প্রতারণা করেছে। এরপর মনোজের কাছে গিয়ে মহিলারা টাকা ফেরত চান। তখন মনোজ তার আসল চেহারা দেখায়। সে শাসকদল সহ প্রশাসনের ভয় দেখাতে শুরু করে মহিলাদের। মহিলারা থানায় মামলা করার কথা বললে সে উত্তরে বলত, পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, থানার ওসিকে নাকি সে ম্যানেজ করে রেখেছে। পরে মহিলারা কৈলাসহর থানায় মনোজের নামে একটি লিখিত মামলা দায়ের করেন। পুলিশ মনোজের বিরুদ্ধে 62, 409, 420 এই ধারায় মামলা নথিভুক্ত করে, কিন্তু মনোজকে গ্রেপ্তার করেনি। বরং কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা অসহায় গরিব মেয়ে লোকদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। এরপর গত অক্টোবর মাসের শেষ দিকে ওসি পার্থ মুন্ডা সব মেয়ে লোকদেরকে থানায় ডেকে নিয়ে মনোজের সঙ্গে আপোষ মীমাংসা করার চেষ্টা করেন। লিখিতভাবে ঠিক হয় যে আগামী 1 মাসের মধ্যে সবার টাকা মনোজকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু 1 মাস অতিক্রান্ত হবার পরও মনোজ কোনো টাকা দেয়নি। সে আরও 1 মাস সময় চেয়ে নে। এই সময়ের মধ্যে মনোজ বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর এই অসহায় মহিলারা কৈলাসহরের বিজেপি ও সিপিএম দলের বিভিন্ন নেতার কাছে যায় সুবিচারের আশায়, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে মহিলারা কৈলাসহরের প্রাক্তন মন্ত্রী কংগ্রেস নেতা বিরজিৎ সিনহার দ্বারস্থ হয় এবং বিস্তারিত তুলে ধরে। বিরজিৎ সিনহা সব শুনে কৈলাসহরের কংগ্রেস ভবনে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের কাছে তাদের পাঠিয়ে দেন। জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান এবং কংগ্রেস নেতা তথা ত্রিপুরা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী নরসিংহ দাস আজ মঙ্গলবার দুপুরে কৈলাসহরের কংগ্রেস অফিসে এই প্রতারিত মহিলাদের নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করেন এবং সমস্ত ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বদরুজ্জামান ও আইনজীবী নরসিংহ দাস কৈলাসহর সদর থানার ওসির তীব্র সমালোচনা করেন। বদরুজ্জামান বলেন, আগামী 31 ডিসেম্বর এই মহিলাদের নিয়ে কৈলাসহর থানা ঘেরাও সহ আন্দোলনের অন্যান্য কর্মসূচি শুরু হবে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।